স্বামী লোকেশ্বরানন্দজী সম্পাদিত শতরূপে সারদা শ্রী মা সেবক চতুষ্টায়ের দৃষ্টিতে বলরাম গৃহে মা সেবার প্রায় মাসখানিক ছিলেন প্রতিদিনই মা সহস্তে লাটুর জন্য প্রসাদ পাঠিয়ে দিতেন লাটু কিন্তু কি এক রহস্য ঘন ভাবাবেশে থাকতেন একই বাড়ির নিচের ঘরে থাকলেও উপরে মায়ের কাছে তেমন যেতেন না অবশেষে মা যেদিন জয়রামবাটিতে ফিরে যাবার জন্য যাত্রা করছেন সেদিন এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয় এই মা ছেলেকে কেন্দ্র সকলেই একে গিয়ে মাকে প্রণাম করে আসছেন কিন্তু অদ্ভুতানন্দের অদ্ভুত কাণ্ড তিনি মাকে প্রণাম নিবেদন করতে উপরে গেলেন না আপন মনে নিজের ঘরে পাইচারি করছেন আর বিড়বিড় করে বলছেন সন্ন্যাসী কো কোহ পিতা কোহো মাতা সন্ন্যাসী নির্মায়া এদিকে যাত্রার সময় উপস্থিত মা সিঁড়ি দিয়ে নিচে নামছেন অদ্ভুত আনন্দের পদক্ষেপ ক্রমেই দ্রুততর কণ্ঠস্বরও কিছু উচ্চ গ্রামে তখন সে প্রথম আগমন দিনের মতোই স্নেহময়ী জনী স্বয়ং সন্তানের দ্বারক প্রান্তে এসে দাঁড়িয়ে তেমনি করুণাসিক্ত কণ্ঠে বললেন বাবা নাটু তোমার আমাকে মেনে কাজ নেই বাবা মায়ের এক কথাতেই সুবিশাল হিমানি স্তূপ যেন খসে পড়ল লাটু মহারাজ একেবারে দণ্ডবোধ শীর্ষে মায়ের চরণতলেই লুটিয়ে পড়ে ফুপি ফুপি কেঁদে উঠলেন সেবক সন্তানের চোখের জলে জননীর নয়নও তখন কি প্রবল অশ্রুবন্যা লাটু তখন নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখের জল মোছাতে মোছাতে সান্ত্বনা দিচ্ছেন বাপঘরে যাচ্ছ মা কান্তে কি আছে আবার শরৎ তোমায় শিগগির এখানে নিয়ে আসবে কেন্দনা মা যাবার সময় চোখের জল ফেলতে আছে কি মধুর দৃশ্যে ব্যাখ্যা আমাদের তাৎপর্য সাধ্যাতীত উপস্থিত সকলেই সেদিন সে অপূর্ব স্বর্গীয় দৃশ্যে অভিভূত হয়ে পড়েছিলেন সেবক লাটুর ওই দরদ মাখান উক্তিতে রাজ্যের এক অমর মহাকাব্য সৃষ্টি হতে পারে বলরাম ভবনে উল্লেখিত ঘটনার কালে লাটু মহারাজ প্রতিদিন মায়ের কাছে কেন যেতেন না এ রহস্য সমীপর্বিত অনেক ভক্তকেই সংশয় আন্বিত করে তুলত একদিন এক ভক্তকে তিনি এ সম্পর্কে বলেছিলেন দেখো মা বলরাম মন্দিরে মাঝে মাঝে আসতেন হামনে বাহিরের ঘরে থাকতুম হামাকে হামেশা লোকে জিজ্ঞেস করত মশায় মা উপরে রয়েছেন আপনি এখানে কেন তাদের বলতুম তাতে কি হয়েছে আমার মনের ভাব কেউ বুঝতো কেউ বুঝতো না কেউ কেউ আবার এ কথা শুনে চটে যেত গালাগালি করতো হামনে তো একদিন তাদের তাড়া দিলুম সালারা কেউ কিছু করবে না কেবল মা ঠাউন মা ঠাউন বলে হুজুক করবে হামনে মানে না তোদের এমন মা ঠাউনকে কিন্তু কি আশ্চর্য মধুর মাতৃভক্তি পরক্ষণে আবেগ জড়ানো কণ্ঠে বলে চললেন মাকে মা নাকি সহজ কথা রে তাঁর পূজা তিনি গ্রহণ করেছেন বুঝো ব্যাপার মা ঠাউন যে কি তা একমাত্র তিনি বুঝেছিলেন আর কচিত স্বামীজি বুঝেছিল তিনি যে স্বয়ং লক্ষ্মী তার দয়া বুঝতে গেলে বহুত তপস্যার দরকার কথাগুলির মধ্যে মা সূর্যের জ্ঞান ও দীপ্তি যেমন আবার উষা শিশির সিক্ত ভক্তির ব্যঞ্জন তেমনি জয় ভগবান শ্রী রাম কৃষ্ণ দেবার জয় মা জয় মা জয় মা হরি তৎসত